বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নেটপাড়ায় আবারও শুরু হয়েছে আলোচনা। এমন পরিস্থিতিতে পদত্যাগপত্রের বিষয়ে নিজ নিজ ফেসবুকে পোস্ট দিয়েছেন দেশের দুই নির্মাতা আশফাক নিপুন ও মোস্তফা সরোয়ার ফারুকী। ফেসবুকে নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, পদত্যাগপত্র খোঁজাখুঁজি শেষ হলে বিচার কাজ ত্বরান্বিত করুন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং হাসপাতালে আহত হাজার হাজার মানুষ তার পদত্যাগপত্র না বিচার দেখতে চায়। অন্যদিকে নির্মাতা ফারুকী লিখেছেন, খুনির পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবর ফলকে। গত 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তার পদত্যাগপত্র নিয়ে শুরু হয় আলোচনা। সম্প্রতি সেই আলোচনা আবারও সামনে এলে এ বিষয়ে ফেসবুকে সরব হন নিপুন ও ফারুকী। তাদের পোস্টে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা।